আমরা এখন ঘটে আসি নদীর পারে অত্যন্ত চমৎকার সিমসাম একটা পরিবেশ দেখতে ভালো লাগতে আছে চারপাশে নদী আর নদী এর মধ্যে পানি ছাড়া আর কিছুই নাই ভাবছিলাম যে এখানে কিছু জল আছে কিন্তু পুরাটাই পানি এবং দূষিত নোনা পানি নৌকা চালানোর প্রশিক্ষণ চলতেছে আমাদের মাঝি কান্দা খালি খালি নৌকাটা ঘুরায় আমরা তিনজন আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করি রে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না তারাও ভুলে কভু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায় ও বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তরি বাইতে হবে খেয়া পারি দিতেই হবে তবু তরি বাইতে হবে খেয়া পারি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে হাজার ফুলে ভরে আমি জানি জানি সে ঠিকানা তোমার মনে নীরব ভাষা সেও তো আছে আমার জানা তুমি কি চাও না সোনালি দিনের সোনালি সুখের ইশারা কাটার আঘাত ভুলে তুমি এসো এই আমারই কাছে ও যেখানে সীমান্ত তোমার সেইখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে বন্ধুরা অবশেষে আমরা ওপার চলে আসছি এখানে একটা চমৎকার গ্রাম্য পরিবেশ বিভিন্ন রকমের ক্ষেত করা হয়েছে এখানে বন্ধুরা আমরা এখন নৌকায় চড়িয়ে ওপার চলে আসছি এখানে চমৎকার সরিষা বাগান আছে এখানে চমৎকার সব দৃশ্য আপনারা দেখেন চারপাশে সরিষা খেত আর সরিষা খেত চমৎকার চমৎকার সব সরিষা ফুল হয়ে পড়ছে এই যে দেখছেন বেশ বিশাল জমি আছে দেখতেই একটা অন্যরকম পরিবেশ আর কি কত বড় সাপ
করতে পারে না হাঁপাচ্ছে এদিকে হারিমনের গানটা ভালো লাগছে সকাল বেলা গেছি পরে করে ওই যে পদ্মা ব্রিজ দেখা যাইতেছে রে পদ্মা ঢেউ রে ঠিক আছে ওকে এবার দেখি নৌকা কিন্তু দেখেন আপনারা দর্শকবৃন্দ খালি গর্তি আছে হেভি ওয়েট নৌকা চালাইতেছে সে কিন্তু বিশিষ্ট নৌকা চালায় এই যে নৌকা টেল্লা মেল্লা কতভাবে সে চালানোর চেষ্টা করতেছে এই যে দেখেন এখন নৌকা আবার একদিক থেকে ঘুরে আবার এদিকে আসছে আবার ঘুরে দেখবেন আপনার ঘাটেই আসছে আমরা 15 মিনিট আমরা 15 মিনিট ধরে আজকে ঘুরতেছি সে একজন হেভি ওয়েট সে খুব হেভি ভাবে নৌকা চালায় আমার জীবনে এমন নৌকা চালানো দেই না ঘাটে 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 হ্যাঁ ঘাটে দেখেন নৌকা কত সুন্দর তীরের মতো সোজা চলতেছে আপনারা দেখেন দেখলে আপনাদের মনটা ভরে যাবে সুন্দর আমি যদি পারতাম নিজে নিজে একটা নোবেল পেয়ে যেতাম হ্যাঁ এদিকে কি ভিড়াবি নাকি না ওদিকে যেতে হ্যাঁ ও ভুললাম বেটা আমি একটু ভুললাম এখন আবার নৌকা কিন্তু দেখবেন আপনার ঘুরে যাবে এখন দেখেন নৌকা পুরাপুরি ঘুরে গেছে ঠিক আছে কিছু মানুষ আছে বড় বড় কথা বলায় ওস্তাদ হ্যাঁ কাজের বেলায় ঠন 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 এবার আবার ঘুরে ওই দিকে ঘুরবো এবার দেখেন আপনি দেখেন আবার ঘাটটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে 2 মিনিট ব্যাপী তার নৌকা চালানো প্রতিযোগিতা আমরা এই না 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 দেখেন নৌকা একদম সোজা যাচ্ছে দেখেন আর ওজন মারবো না তখন মানে এটা পুরাটা আবার ঘুরে আসবে নৌকা